নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত নেট সেট যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে সবাইকে আমার চ্যানেলে লিটারেচার স্টাডি অ্যাট হোমে স্বাগত জানাই। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে সেট পরীক্ষার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলেটেড এই নোটিশটি, আর সেটা হচ্ছে যে স্টুডেন্টরা, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তাদের এই 24তম সেট পরীক্ষা। এবং তারা লগ ইন করতে পারে কোথায়? www.wbcsonline.in-এ। এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে 12ই ডিসেম্বর থেকে। আচ্ছা, এরপরে আর কিছু তথ্য রয়েছে, বলছে এনি টাইপ অফ কারেকশন ইন দ্য অ্যাডমিট কার্ড, যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়ে থাকে অ্যাডমিট কার্ডে, তো তা কিন্তু কোনো অনলাইন পদ্ধতিতে হচ্ছে না, আগের বারেও সেরম ছিল, এটা হবে উইল বি ডান আফটার ভেরিফিকেশন অফ অ্যাটেন্ডেন্স সিট, অর্থাৎ পরীক্ষার সেন্টারে যখন আমরা অ্যাটেন্ডেন্স সিট পাবো, অর্থাৎ অ্যাটেন্ডেন্স সিটে যখন ভেরিফিকেশন হবে সেখানেই হবে, অ্যান্ড ভ্যালিড আইডি প্রুফ, এবং সেখানে একটা যথাযোগ্য একটা আইডেন্টিটি অর্থাৎ পরিচয়পত্র হিসেবে যে প্রুফগুলো নিয়ে যাই আমরা, তা ভোটার আইডি হোক বা আধার কার্ড হোক বা পাসপোর্ট হোক, প্যান হোক বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো নিয়ে যেতে হবে। সো এগুলো হবে, অর্থাৎ এই কারেকশন হবে, দিস উইল বি ডান আফটার প্রপার ভেরিফিকেশন, আগে ভালো করে যাচাই করা হবে, স্ক্রুটিনি করা হবে, কে করবে? ওই অফিসার ইনচার্জ যিনি ওই টেস্ট সেন্টারে রয়েছেন তিনি করবেন, এছাড়া তিনি সিগনেচার দিয়ে দেবেন এবং তার অফিসিয়াল সিল দিয়ে দেবেন, যাতে কোনো যদি সংশোধন হয়ে থাকে তাহলে ওটা অথেন্টিসিটি থাকবে। তারপরে কী করতে হবে? দ্য ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং টু কপিজ অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অলসো, তো ছাত্রছাত্রীকে পরীক্ষার হলে দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে নিতে হবে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দ্য ফটোকপি অফ দ্য কারেক্টেড অ্যাডমিট কার্ড, এবং এটা তাদের ক্ষেত্রেই বলছি যাদের অ্যাডমিটে ভুল এসছে কিছু, তো ক্যান্ডিডেটকে কী করতে হবে? অবশ্যই সেখানে নিতে হবে ফটোকপি অফ দ্য কারেক্টেড অ্যাডমিট কার্ড, অর্থাৎ যেটাকে সংশোধিত করা হলো তার একটা কপি দিতে হবে। তো মূলত দুটো কপি করতে হবে, একটা পার্সোনালি টু দ্য অফিস অফ দ্য কমিশন, অর্থাৎ সিএসসির যে কমিশন আছে সেখানে ওয়ার্কিং ডে, যে কোনো ওয়ার্কিং ডে 20 জানুয়ারির মধ্যে 12টা থেকে 3টার মধ্যে তাকে গিয়ে ওইখানে দিয়ে আসতে হবে দুটো কপি, ঠিক আছে? পার্সোনালি গিয়ে তাকে দিয়ে আসতে হবে, অর্থাৎ যেটা কারেক্টেড করা হলো, যেটা যে আমাদের যে অফিসার ইনচার্জ যিনি এক্সাম সেন্টারে কারেকশন করে দিল সেটা নিয়ে যেতে হবে কোথায়? সিএসসির অফিসে, ওকে? এবং তবে সেটা 20 জানুয়ারির মধ্যে হতে হবে, এবং সেখানেই তাহলে তাকে সেখানে কারেক্টেড অ্যাডমিট কার্ডটাকে অবশ্যই যে ফটোকপি করে নিয়ে যাচ্ছে সেটা একটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে, হয়েছে? এবং তখন অফিসার ইনচার্জ তখন সেই ডেটিস সেন্টারে যিনি ছিলেন তখন সেই কী বলেছে, দ্য অফিসার ইনচার্জ ইজ দ্য অথরিটি অফ দ্য টেস্ট সেন্টার অ্যান্ড হিজ ডিসিশন ইজ ফাইনাল অল দ্য কেসেস। তো ভুল থাকলে এবং যদি অফিসার মনে করেন যে এটা সত্যিই ভুল তাহলে কিন্তু তিনি সংশোধন করবেন, পুরোটাই ডিপেন্ড করছে ওখানে থাকা অফিসার ইনচার্জের উপর। তো এই হচ্ছে আমাদের নোটিশ। তো আজ হচ্ছে 13ই ডিসেম্বর, আশা করি তোমাদের প্রিপারেশন খুব সুন্দর করে তোমরা করছো, যদি কোনো অর্থে সাহায্যের প্রয়োজন হয়ে থাকে কোনোভাবে, কারণ আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সব সলভ করে রেখেছি, আশা করি তোমরা সেগুলো করছো, আর যদি প্র্যাকটিস সেটার প্রয়োজন হয় অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমি অবশ্যই আবার আসবো।